গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে বিকেলবেলা। আর আমি আজকে সকাল থেকে ভিডিও করে নিই। সকালবেলা উঠে রান্নাবান্না সেরে আমি গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে, তো ওইখান থেকে আসলাম আড়াইটের সময়। তো এসে সনোর স্কুল বন্ধ হয়ে গেছে কালকে, মানে 24 তারিখ, মে মাসের 24 তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ। তো 24 তারিখ ওর স্কুল বন্ধ হয়ে গেছে, তো আজকে থেকে বন্ধ। তো স্কুলে যায়নি, ওর স্যার এসেছিলো দুপুরবেলা, তো সেই জন্য ওকেও সাথে নিয়ে যায়নি, ও বাড়িতেই ছিল। আর যাওয়ার সময় কান্নাকাটি করছিলো অবশ্য আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু স্যার আসবে সেই জন্য যাওয়া হয়নি, ওকে নিইনি। তো একটা ফোন এসেছিলো সনোর বাবার, ওটা ধরতে গিয়েছিলাম। তো সনোরকে তো নিয়ে যাইনি, ও বাড়িতে ছিল, ওর স্যার এসেছিলো পড়াশোনা করেছে। তো আমি আসার পর ওকে স্নান টান করালাম, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এখন বাইরের ওয়েদারটা দেখো, খুব অন্ধকার, ক্যামেরা তো হয়তো তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু খুব অন্ধকার করে ফেলেছে। আর খুব হাওয়া দিচ্ছে, ওই যে দেখো কাপড়গুলো কিভাবে হাওয়াতে নড়ছে, এই যে শোনো। তো কাপড়গুলো আনতে হবে এখন, নাহলে এক্ষুনি বৃষ্টি এসে সব ভিজিয়ে ফেলে। যখন তোমাদের সাথে কথা বলছিলাম ওই ফোনটা রেখে মাত্র আমি দৌড়াতে হয়েছে উঠোনে, কারণ সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গিয়েছিলো। তো যা কাপড়গুলো আনলাম, তারপর ওই দেখো আরেক পাগল কি করছে দেখো। তো আমি একটু কথা বলি, কথাই বলতে দেবে না, সবসময় এমন করে ঘরের মতো, আমরা কিছু একটা বলার সময় বলতে দেবে না, ওর কথা আগে শুনতে হবে। তো যাই হোক, বৃষ্টি চলে আসছিল, তো জামা কাপড়গুলো এনে ঘরের জানলাগুলো বন্ধ করেছি, নাহলে বৃষ্টি ঢুকে যাবে। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তারও দেখাচ্ছি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সনোর বাবা ছাতা নিয়ে এদিক ওইদিক ঘুরছে, পায়রাগুলোকে গুছাচ্ছে, পায়রার ঘর বন্ধ করছে, পায়রা নিয়েই সারাদিন সনো হাসছে। ওই যে দেখা যাচ্ছে একটুখানি এদিক দিয়ে পায়রা ঘরের সামনে দিয়ে বৃষ্টি পড়বে, সেই জন্য কাপড় দিয়ে দিচ্ছে। এই যে আসলো, এখন যাবে দোকানে। টাটা শোনো, বৃষ্টি হচ্ছে বাবা, বা হাওয়া হচ্ছে, চলো চলো ঘরে, চলো ঘরে চলো। দেখো খুব জোরে হাওয়া এসছে, এই যে দেখো গাছগুলো কিভাবে হাওয়াতে দুলছে। আমাদের বাড়িটা একটু রাস্তা থেকে নিচা, তো সেই জন্য অতটা বোঝা যায় না, কিন্তু রাস্তার উপরে না প্রচণ্ড হাওয়া, না দেখলে মানে কেউ বুঝতে পারবে না আর কি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখনের ভিডিওটা ভালো হচ্ছে না, মানে ক্লিয়ার আসছে না, তার কারণ হচ্ছে কারেন্টটা চলে গেছে বৃষ্টি শুরুর সাথে সাথে। তো এখন ইনভার্টারের কম পাওয়ারের লাইটটা জ্বলছে, সেই জন্য তোমরা একটু আমাকে ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন বাইরে তো বৃষ্টি হচ্ছে, সনোর বাবা দোকানে চলে গেল দেখতে পেলে, এখন সনোকে ঘুম পাড়াতে এসেছি। আর ওইদিকে দেখো দুইটা চেয়ার ভর্তি জামা কাপড়, ওইগুলো সন্ধ্যাবেলা গুছাবো, এখন আর পাচ্ছি না, মানে আমি যেদিন কম্পিউটার ক্লাসে যাই আমার এত টায়ার্ড লাগে, আসলে কিচ্ছু করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে একটু ঘুমাতে। তো সনোর সাথে এখন 10-15 মিনিটের মতো ঘুমাবো, বেশিক্ষণ ঘুমাতেও পারবো না, কারণ আজকে প্রচুর কাজ। তো কী কাজ সেটা পরে দেখাবো, আজকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে, তো সেটা দেখাবো। এই ঘুমা, দুষ্ট করবি না। তারপর জামা কাপড় তো গুছাতেই হবে, রান্নাবান্না আছে, সনোর পড়াশোনা আছে, সব কিছু আছে, আমার আজকে পাগল হয়ে যাব আমি। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। দেখো এখন কত জোরে বৃষ্টি এসেছে, এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমি এখন সন্ধে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি সন্ধে দেওয়ার কিছুক্ষণ পর চলে গেছি রান্নাঘরে, সনো বলছে ম্যাগি খাবে। তো আজকে কারেন্ট নেই, নাহলে ইলেকট্রিক ওভেনেই আমি ম্যাগিটা বানাই, কারণ ও যেহেতু সেদ্ধ ম্যাগি খাই, এই যে দেখো ম্যাগিটা সেদ্ধ হচ্ছে, ও ডিম দিয়ে ভাজা ম্যাগি খায় না। তো আমি আমার জন্য এখানে গ্রিন টি করে নিয়েছি আর মুড়ি নিয়েছি, আর সনোর বাবা তো খাবে না। তো আমার চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি এমনিতে বিশেষত চা খাই না, মানে লিকার বলো দুধ চা বলো তেমন খাই না,
খেলে আমি গ্রিন টিটাই খাই। তো মুড়ি দিয়ে একটু গ্রিন টি খেলাম, আর শোনো এখনো ম্যাগি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। ও তো খাওয়া শুরু করলে ওরা শেষ হয় না, শুরু হয় কিন্তু শেষ আর হয় না, ওই যে হাতটা দেখাচ্ছে ওই দিক দিয়ে। তো তোমাদেরকে বললাম না যে আমি স্পেশাল কিছু দেখাবো তোমাদেরকে, তো সেই স্পেশাল জিনিসটা হলো একটু পর দেখাচ্ছি। তার আগে কাহিনীটা বলেনি, না হলে তোমরা বুঝতে পারবে না। কিছুদিন আগে রবীন্দ্র জয়ন্তীতে সনর ডান্স প্রোগ্রাম ছিল, তো ওইখানে পিঙ্ক কালারের শাড়ি পরতে হয়েছে ওকে। তো পিঙ্ক কালারের শাড়ি আমি বাজার থেকে থান কাপড় এনে তারপর ওইটাতে গ্রিন কালারের ফিতে লাগিয়ে কাপড়টা রেডি করেছিলাম। তো সেই পিঙ্ক কালারের শাড়ির টুকরো দিয়ে আমি ওর জন্য কিছু গয়না তৈরি করেছি। তো সেটা আমার জানি না কেন হঠাৎ মাথায় এসছে যে এরকম করা যায়, আগে যদিও কখনো করিনি। তো ওর জন্য একটা ট্রাই করলাম, হয়ে গেল, সবার বেশ পছন্দ হয়েছে। আর বিশেষ করে ওর ডান্স ম্যামের প্রচণ্ড পছন্দ হয়েছে। তো ও যেদিন দেখলো সেদিনই আমাকে বলে দিল যে তুমি এটা কিভাবে বানালে আমাকে একটা বানিয়ে দেবে। তো যাই হোক, ওই দিন তো চলে গেছে, বানিয়ে দেবো বলেছিলাম। তো ওর এখন মানে 26শে মে নজরুল জয়ন্তী উপলক্ষে ওর একটা প্রোগ্রাম আছে, মানে ওই ডান্স ম্যাডামের। তো ও বলছিল আমাকে ওই প্রোগ্রামের জন্য আমি একটু ইউনিক জুয়েলারি চাইছি, আর তুমি পারো সেটা আমাকে বানিয়ে দিতে। তো কিছু আর বলার নেই, একদিন টাইম পেয়েছি, মানে কালকে, কালকে ছিল 24 তারিখ। তো 24 তারিখ সন্ধ্যেবেলায় ও আমাকে ওর কাপড় দিয়েছে, মানে কাপড় দিয়ে, তো আমি তো ও স্বর্ণটা কাপড় দিয়ে বানিয়েছি, তো ও যে কাপড়টা আমাকে দিয়েছে ওইটা দিয়েই বানাবো। তো সে আমাকে কাপড়টা দিয়েছে কালকে সন্ধ্যাবেলায়, তো আজকে হচ্ছে 25 তারিখ, কালকে সকালবেলায় এসে আবার এটা নিয়ে যাবে। তো কালকে রাত্রে একটুখানি করেছি আর আজকে টাইম পাইনি, সকালবেলা 10 মিনিটের মতো বসেছিলাম কিন্তু টাইম পাইনি রান্নাবান্না, তারপর আমি কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম তো সেই জন্য টাইম পাইনি। তো এখন আবার বসছি বানানোর জন্য, তো এখনো পুরো কমপ্লিট হয়নি, যতটুকু বানিয়েছি অতটুকু একবার তোমাদেরকে দেখাই। এই যে বুঝতে পারছো এইরকম হবে। তো ওর কিছু পুরনো জুয়েলারি ছিল, ওইগুলো আমাকে দিয়েছে, ওইখান থেকে এই মুক্তু বা পুঁতি যাই বলো, তো ওইগুলো আমি নিয়ে এটার মধ্যে লাগিয়ে এভাবে বানিয়েছি। তো এখনো চেনটা লাগানো হয়নি, চেনটা লাগানো হবে। তো এইরকম হয়েছে এটার ডিজাইন, কাছ থেকে দেখাচ্ছি আরো। এই যে এটা হচ্ছে এটার ডিজাইন, গলারটা, আর কানের দুলগুলো রেডি হয়ে গেছে। এই হচ্ছে কানের দুল, আর এই জায়গাটাও আমি কানের, মানে পুরনো কানের থেকে নিয়ে এটা লাগিয়েছি। আর এটা হচ্ছে টিকলি, টিকলিটা এখনো পুরোপুরি রেডি হয়নি, তো আমি পুরোপুরি সম্পূর্ণ রেডি করে নিই, তারপর তোমাদেরকে ফাইনালি পুরো লুকটা দেখাবো। আর আমি সোনার জন্য যেটা বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা হয়তো ওর গলাতে পরানো দেখে নিয়েছো আগের ভিডিওতে, ওর গলায় পরা ছিল এটা, এটাও এরকমই ডিজাইন। তো ও তো ছোট, ওর জন্য ছোট করে বানিয়েছি, আর এখন যেটা বানাচ্ছি সেটা অবশ্যই একটু বড়। আর এটা ছিল টিকলি, আর এটা ছিল কানের দুল। তো এইগুলো সনর জন্য বানিয়েছিলাম, আর এখন সনর ম্যামের জন্য বানাতে হচ্ছে। এখন আমার মনে হচ্ছে যেন আমি বিজনেস খুলতে পারবো এটা দিয়ে। আজকে সনর বাবু আমার সাথে দুষ্টামি করছিল যে তুমি তো এটা দিয়ে বিজনেস করতে পারো। আর তোমরা আমার পেছনে ওয়ালের মধ্যে কিছু আঁকাঝোঁকা দেখতে পাচ্ছ, ওইগুলো জাস্ট ইগনোর করো, ওইগুলো সনর ছোটবেলার কাজ। আমার বলছে কারেক্ট, ছোটবেলার যেখানে খুশি পারত যেখানে পেত সেখানেই আর্ট করে নিত, মানে আর্ট আর কি, তখন তো আর্ট করতে জানতো না, শুধু এঁকে নিত, কালার পেন্সিল পেলেই ও এঁকে নিত, দরজা বলো, জানলা বলো, ওয়াল বলো, সবকিছুতে, টেবিল চেয়ার সবকিছুতে এঁকে নিত।
এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন এটা বানিয়ে নিই, তারপর পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। তো আমি ফাইনালি গলার সেটটা রেডি করে নিয়েছি, একবার দেখে নাও। আর এখন বাজে 9টা, আমি এবার যাবো রান্না করতে। তো আগে সেটটা একবার দেখে নাও। এই যে দেখো, এটা হচ্ছে গলার নেকলেসটা, আর এটা তো টিকলি, আর এইটা হচ্ছে কানের দুল, এইদিকে আর একটা কানের দুল। এই হচ্ছে পুরো সেটটা। আর হাতের বানানো বাকি রয়েছে, হাতের এই জায়গাটাতে, এই জায়গা আর এই জায়গা দুইটা বানাবো। তো ওইগুলো পরে বানাবো, আগে রান্নাটা করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো চলো দেখতে থাকো রান্না করব। তারপর বাজার থেকে মাছ এনেছে, মাছ ধুবো, বাসন ধুবো। আমার পেছনে বেসিনে দেখতে পাচ্ছো অনেকগুলো বাসন, বাসনগুলো ধুবো, মাছ ধুবো আর ভাত রান্না করব। আর তরকারিও একটা রান্না করতে হবে মনে হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো আমি যেই রান্না করতে গেলাম, গ্যাসটা জ্বেলে দেখি গ্যাসটা জ্বলছে না, মানে গ্যাস শেষ হয়ে গেছে। তো ভাগ্য ভালো যে ঘরে আরেকটা সিলিন্ডার ছিল, তো ওইটা সোনর বাবা এখন লাগিয়ে দিল। তো আমি ভাতটা বসালাম এখন। এই যে দেখো, সোনর বাবা আসার সময় মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা সাদা সাদা। এই যে দেখো, তো এগুলো আমাদের রাতে ভাত খাওয়ার পরে খাওয়া হবে। এখন তো 9টা বেজে গেছে, এখন আর খেয়ে লাভ নেই। এবার আমি শুরু করলাম বাসন ধোয়া, অনেকগুলো বাসন জমেছে, তো এগুলো ধুবো আর মাছগুলো ধুবো, তারপর গিয়ে রান্না শুরু করব। আর এদিক দিয়ে ভাতটা তো হচ্ছেই। তো আমার মাছও ধোয়া হয়ে গেছে, এখন মাছটা ভাজা হতে বসিয়ে দিচ্ছি, ভাতটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি কাঁচা কলা এনেছে, কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেজন্য কাঁচা কলাটা কেটে নিচ্ছি। মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর সেটা হতে হতে ভাবছিলাম যে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো চলে আসলাম, দেখতেই পাচ্ছ এই শাড়িটা আমাকে আমার ননদ দিয়েছিল, বড় ননদ আর কি, আমার হাজবেন্ডের বড় বোন। এটা আমার বিয়ের পর যখন গিয়েছিলাম বেড়াতে, বিয়ের প্রায় 3-4 মাস পর গিয়েছিলাম, তখন দিয়েছিল এই শাড়িটা। এটা এখনো পরি, এখন সনকে ডান্স ক্লাসে নিয়ে যাওয়ার সময় এই শাড়িটা পরে যাই মাঝে মধ্যে। আর এই যে ব্ল্যাক কালার শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা দিয়েছিল। আমার শাশুড়ি মাও শিলিগুড়ি থেকে এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিল। আমার ননদের বাড়ি শিলিগুড়ি, তো শিলিগুড়ি থেকে আমার শাশুড়ি মা যখন বেড়াতে গিয়েছিল তখন এইটা আমার জন্য নিয়ে এসেছিল, আমার জায়ের জন্য নিয়ে এসছে। সেটা অন্য কালার, অনেকটা ব্ল্যাক। তো এটা পরে আজকে আমি কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম, আজকে শাড়ি পরে গিয়েছি, জামা পরে যাইনি। তো ওই শাড়িটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে শাড়িটা পরলে, অন্য আরেকদিন পরলে দেখাবো। এটা হ্যান্ডলুমের শাড়ি, এটা হ্যান্ডলুমের শাড়ি। কাপড় গোছাতে গোছাতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেল, কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। কি আমাকে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ যে একটু আগে পিঙ্ক কালারের জামা ছিল, তো এখন কি করে ইয়েলো কালারের জামা হয়ে গেল। তো সেই কাহিনী বলছি, সেটা ছিল কালকে রাতের ভিডিও, তোমরা এতক্ষণ যেটা দেখেছ। আর এখন হচ্ছে মানে পরের দিন দুপুরবেলা, এখন হচ্ছে দুপুরবেলা, মানে কালকে 25শে মে ছিল, আজকে হচ্ছে 26শে মে। তো আমার জুয়েলারিটা দেওয়ার কথা ছিল 26শে মে, তো আজকে একটু আগে এসেও নিয়ে গেছে। আর হাতের যেটা বলেছিলাম এই জায়গার, এটা বাকি ছিল রাতে, তো এটা রাতে কমপ্লিট করতে পারিনি, তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল, তো কারেন্ট চলে গিয়েছিল, তোমাদেরকে তো বললামই। তো আমাদের ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছে, বিকেল থেকে লাইট, ফ্যান, টিভি চলতে চলতে রাত যখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তখনই আমাদের ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে। তো রাতে আর পুরোটা বানিয়ে কমপ্লিট করতে পারিনি। আর আজকে সকাল থেকে উঠে রান্নাবান্না তো আগে করতেই হবে, তো রান্নাবান্না করে স্নান টান করে খেয়ে এরপর বসেছি আবার হাতেরগুলো বানাতে।
তো সেগুলো বানিয়ে ওরা নিয়ে গেছে খুব তাড়াহুড়োর মাঝে। আমি তোমাদেরকে এখন মানে সরাসরি এখন ক্যামেরার সামনে দেখাতে পারছি না, কিন্তু আমি ওরা নিয়ে যাওয়ার আগে ছোট্ট করে ভিডিও আর একটা দুটো পিকচার তুলে রেখেছিলাম, তো সেই ভিডিওটা তোমরা এখন দেখে নাও। এই যে দেখো, এটা হচ্ছে হাতের, তো দুইটা বানিয়েছি, দুই দিকে দুইটা দেখতে পাচ্ছ, আর সাইডে বাঁধার জন্য যে দুইটা রশি দেখতে পাচ্ছ ওইগুলো বানিয়েছি সুতা দিয়ে চুলের বেনি যেভাবে বানানো হয় সেইভাবে বেনি বানিয়ে আটকে দিয়েছি। আর এই সেটটা তো আগেই দেখেছো, গলার কানের আর টিকলি। তো পুরো সেটটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। তো কেমন লাগলো আমার এই হাতে তৈরি জুয়েলারিটা কমেন্ট করে জানিও, আর যে নিয়েছে সে তো খুব খুশি হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। আর কিছু বলার নেই আজকের ভিডিওতে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিও নিচে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা সব কিছু। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি। টাটা, সবাই ভালো থেকো।